এবার রেল লাইনে পাথরের পরিবর্তে ইটের সুরকি। ময়মনসিংহের কেওয়াটখালী লোকশেড থেকে শুরু করে রেলওয়ে স্টেশনের মেইন লাইনের সংযোগ পর্যন্ত 2 কিলোমিটার লাইনের কাজ করা হচ্ছে পাথরের পরিবর্তে 2 নম্বর সুরকি দিয়ে। এই নিয়ে সকলের ভিতরে বাহিরে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রেলপথের উন্নয়ন কাজ তাহলে ঈদ দিয়েও হয়। খোঁজ নিয়ে জানা যায় লক্কর ঝক্কর লোকশেডের লাইন, এদিকে লাইনের বেশিরভাগ অংশই নিচু, ফলে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। এর ফলে কাঠের স্লিপারগুলো পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তাই মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঝুঁকি এড়াতে উদ্যোগ গ্রহণ করা জরুরি হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ 2 কিলোমিটার অংশে ইটের সুরকি বিছিয়ে কাজ করা হচ্ছে। মাঝখানে কয়েক বছর আগে একবার রেল লাইনটি মেরামত করা হয়েছিল, তবে বর্তমানে লাইনটিতে পাথরের পরিবর্তে ইটের সুরকি ব্যবহার করা হয়েছে। এতে করে পরবর্তীতে আরও দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হাসান বলেন, সরকারিভাবে পাথর কেনার কোনো বরাদ্দ নেই, টেন্ডার করে পাথর কিনে নিয়ে আসতে অনেক সময়ের ব্যাপার, আর তাই পাথরের পরিবর্তে অল্প টাকার মাঝে ইট দিয়ে মেরামত করার চেষ্টা করেছি। সবাই ভাবছে আমি পাথরের পরিবর্তে ইট দিয়ে কাজ করে হয়তো টাকা নিয়েছি, তবে তারা জানে না এই কাজে আমার কোনো গাফিলতি নেই। সহকারী নির্বাহী প্রকৌশলী আরও জানান, এটি রেল লাইনের মেইন লাইন না, তবুও পাথর দিয়ে কাজ করার দরকার ছিল। ইট বালি দিয়ে এই কাজটি করার ফলে ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেন তিনি।